ইলমুত্তেজুবিদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ওয়াকফ আজকে আমরা ওয়াকফ নিয়ে আলোচনা করব ওয়াকফ কাকে বলে ওয়াকফ মানে হচ্ছে বিরত থাকা শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা ইলমুত্তেজুবিদের পরিভাষায় ওয়াকফ বলা হয় নতুন করে তিলাওয়াত শুরু করার নিয়তে শ্বাস শেষ হয়ে যাওয়ার কারণে কিছু সময় থেমে যাওয়া তো আমার শ্বাস শেষ আমি কিছুক্ষণ থেমে থাকলাম আবার তিলাওয়াত শুরু করব এই নিয়তে বুঝতে পেরেছেন আর যদি উদ্দেশ্য হয় যে তেলাওয়াত আজকের মতো এখানেই শেষ আর তিলাওয়াত করব না তাহলে সেটাকে তেজবিদের পরিভাষায় বলা হয় কত সেটাকে বলা হয় কি কত আর তিলাওয়াত আমি করব আরও তিলাওয়াত করব। এখন আমার শ্বাস শেষ আমি সাময়িকভাবে থামলাম সাময়িক সময়ের জন্য বিরতি নিলাম এটাকে বলা হয় অ্যাল ওয়াকফ তো ওয়াকফের প্রকার একটা জিনিসের প্রকার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হয় তো প্রকার আলোচনা করার পূর্বে আমাকে বুঝতে হবে যে প্রকারটা কোন দিক থেকে হচ্ছে তো একজন মানুষ যখন ওয়াকফ করবে তখন সেই ওয়াকফটা কেন করবে তিনটার যে কোনো একটা কারণ থাকবে সেই হিসাবে ওয়াকফ হচ্ছে তিন প্রকার একটাকে বলা হয় আল ওয়াকফুল ইখতিয়ারি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে নিয়মতান্ত্রিকভাবে নিয়মের অধীনে ওয়াকফ করা এটার নাম হচ্ছে আল ওয়াকফুল ইখতিয়ারি আপনি নিয়ম নিয়মকানুন সামনে রেখে আপনার তেলাওয়াতের মধ্যে পড়তেছেন স্বাভাবিকভাবে আপনি শ্বাস নেওয়ার জন্য থামলেন আবার তিলাওয়াত শুরু করলেন এর নাম হচ্ছে আল ওয়াকফুল ইখতিয়ারি আরেকটা হচ্ছে আল ওয়াকফুল ইজরি হঠাৎ আপনার শ্বাস শেষ এখন ইমার্জেন্সি আপনাকে অফ করতে হচ্ছে হঠাৎ আপনি ভুলে গেছেন যে পরের শব্দ কি আছে তো ইমার্জেন্সি আপনাকে যেখানে যে শব্দের মধ্যে আছেন যে অবস্থায় আছেন ওই অবস্থায় তো অফ করতে হবে তো এটাকে বলা হয় এস্তেরি অপারক হয়ে ওয়াফ করা একজন গাড়ি চালাচ্ছে তো তার নিয়ন্ত্রণ আছে গাড়ির উপর তো সামনে দেখতেছে সে যে একটা মানুষ দাঁড়িয়ে আছে বা একটা গাছ আছে বা সামনে আরেকটা গাড়ি আছে তখন সে কি করবে আগের থেকেই তার গতিটা একটু স্লো করে তারপরে সে থামবে কিন্তু আরেক জায়গায় দেখা গেল যে হঠাৎ হার্ট ব্রেক করেছে কেন যে হঠাৎ সামনে একটা লোক চলে আসলো তখন যাত্রীরা ড্রাইভারকে যদি দোষারোপ করে ড্রাইভার বলবে কি চালক বলবে যে ভাই হঠাৎ সামনে একজন লোক আসছে এই জন্য আমি হার্ট ব্রেক করতে বাধ্য হয়েছি তো এটাকে আর কেউ দোষ বলবে ড্রাইভারের দোষ নাই কারণ হঠাৎ একজন সামনে লোক পড়ে গেছে সে হার্ট ব্রেক করে ফেলছে কোনো নিয়ম নীতি রক্ষা করে নাই যে আগে থেকে একটু স্লো করে ধীরে সুস্থে ব্রেক করা যেন যাত্রীরা ক্ষতিগ্রস্ত না হয় যাত্রীদের কোনো ত্রুটি না হয় এই সমস্ত কিছু লক্ষ্য করে থামার সুযোগ তো সে পায় নাই অপারক হয়ে সে কি করেছে ব্রেক করেছে কিন্তু যেখানে বাস স্টপিস দূর থেকেই জানা আছে যে এখানে বাসটা থামবে সেখানে যে সে যদি হার্ট ব্রেক করে যাত্রীদের কষ্ট হয় তখন যাত্রীরা তাকে দোষারোপ করবে যে এইভাবে ইমার্জেন্সি হার্ট ব্রেক আপনি কেন করলেন আর এটা তার জন্য দোষ তো আপনি যখন নিয়মতান্ত্রিকভাবে অফ করবেন স্বাভাবিকভাবে যখন অফ করবেন তখন আপনার জন্য কিছু নীতিমালা আছে এটাকে বলা হয় আল ওয়াকফুল ইখতিয়ারি আরেকটা হচ্ছে আল ওয়াকফুল অবস্থায় কোনো নিয়ম নাই। হঠাৎ আপনি একটা শব্দ ভুলে গেছেন যেখানে আসেন যে শব্দে আছেন ওখানে আপনাকে থাম থেমে যেতে হবে আপনি তেলাওয়াত করতে করতে হঠাৎ আপনার শ্বাস শেষ অথবা হঠাৎ আপনার হাঁচি আসলো কাশি আসলো তো যেই শব্দের ভেতরে ছিলেন ওখানে অর্থপূর্ণ হয়েছে না হয় নাই এখানে অফ করাটা ঠিক না ঠিক ইত্যাদি কিছু দেখার এখানে সুযোগ নেই ইমার্জেন্সি ওয়াকফ করতে হবে এটাকে বলা হয় আল ওয়াকফুল ইজতিরারি বুঝে আসছে কথা দুই নাম্বার গেল ওয়াকফের তৃতীয় প্রকার হচ্ছে আল ওয়াকফুল ইখতিবারি। ইখতিবারি মানে হচ্ছে যে শিখানোর জন্য উস্তাজ ছাত্রকে শিখাতে চাচ্ছে যে তুমি যদি এই শব্দে ওয়াকফ কর কোথাও যদি অফ করতে বাধ্য হও তাহলে তুমি এখানে অফ করলে অক্ফের নমুনাটা কেমন হবে এই সমস্ত ক্ষেত্রে ওয়াকফ করাটা সুন্দর না কিন্তু যদি কখনো করতে হয় তাহলে সেটা নমুনা কেমন হবে সেই নমুনা দেখানোর জন্য উস্তাজ যখন তাকে এরকম ওয়াকফের নমুনা দেখিয়ে দেয় সেটাকে বলে আল ওয়াকফুল এখতিবারি তো এই অক্সফের তিন প্রকার হলো যিনি ওয়াকফ করবেন তিনি স্বাভাবিক অক্ফ করবেন এটা একটা প্রকার অথবা তিনি ইমার্জেন্সি অপারক হয়ে ওয়াকফ করবেন এটা দ্বিতীয় প্রকার অথবা তিনি ছাত্রকে দেখানোর জন্য যে এই শব্দে যদি তুমি অক্সফ করো তাহলে এটা এমন হবে এটাকে বলে আল ওয়াকফুল এখতেবারি এ হচ্ছে ওয়াকফের তিন প্রকার পড়াটা সবাই পেয়েছেন দুই শত ছাব্বিশ পৃষ্ঠায় তো এবার আসুন ওয়াকফুল ইখতিবারি যেটা শেষ থেকে বলতেছি ওয়াকফুল ইখতিবারি আমরা যেটা দেখলাম যে উস্তাজ ছাত্রকে নমুনা দেখিয়ে দিচ্ছে যে এখানে ওয়াকফ করলে এমন হবে এটার কোনো প্রকার নাই দ্বিতীয় হচ্ছে অপারগ অবস্থায় ওয়াকফ এটারও কোনো প্রকার নাই কারণ অপারগ যখন আপনি হয়ে যাবেন তখন এখানে আর কোনো নিয়মকানুনের আওতায় এটা থাকবে না কিন্তু প্রথম যে প্রকার আল ওয়াকফুল বলে না কি নাম আল ওয়াকফুল ইখতিয়ারি স্বতঃস্ফূর্তভাবে নিয়মতান্ত্রিকভাবে যখন আপনি ওয়াকফ করবেন তখন এইটা নিয়মের আওতায় করতে হবে এই জন্য এটার প্রকার আছে তাহলে প্রকারটা কিসের ওয়াকফের সামনে যে প্রকারগুলো আসবে সেই প্রকারটা মৌলিকভাবে আল ওয়াকফুল ইখতিয়ারির প্রকার স্বতস্ফূর্ত স্বেচ্ছায় নিয়মতান্ত্রিক ওয়াকফের প্রকার আমরা এখন বলতেছি নিয়মতান্ত্রিকভাবে স্বতস্ফূর্তভাবে আপনি যখন ওয়াকফ করবেন থামবেন তখন হয়তো সেটা নিয়মের ভেতরে হবে না তো নিয়মের ভেতরে যদি না পড়ে এমন জায়গায় ওয়াকফ করেছেন যেখানে অর্থ সুন্দর হয় নাই অর্থ বিগড়ে গিয়েছে অর্থ পরিবর্তন হয়ে গিয়েছে তাহলে এই অক্ফটা না যায় ওয়াকফ আল ওয়াকফুল এখতিয়ারির একটা প্রকার হচ্ছে যখন নিয়ম রক্ষা না করে আপনি ওয়াকফ করবেন সেটা হচ্ছে না জায়েজ ওয়াকফ এটার অপর নাম হচ্ছে আল ওয়াকফুল বা এই গেল একটা জিনিস না জায়জ ওয়াকফ এটার কোনো আর প্রকার নাই না জায়েজ ওয়াকফের আর প্রকার নাই আরেকটা হচ্ছে জায়েজ ওয়াকফ আপনি যেখানে ওয়াকফ করবেন সেটা জায়েজ বৈধ তো জায়েজ ওয়াকফের প্রকার আছে জায়েজ ওয়াকফটা তিন প্রকার জায়েজ ওয়াকফটা কই প্রকার তাহলে পিছনের কথা থেকে আবার আমরা একটু রিভাইজ দেই। যে ওয়াকফের তিনটা প্রকার ছিল তার মধ্যে নিয়মতান্ত্রিক ওয়াকফ যেটা সেটাই হচ্ছে মৌলিক জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করবো বাকি দুইটা আপনি ভুলে গেলেও সমস্যা নেই তো নিয়মতান্ত্রিক ওয়াকফ এটাকে বলে আর ওয়াকফুল এখতিয়ারি এখতিয়ারি নিয়মতান্ত্রিক ওয়াকফ বাংলায় মনে রাখবো নিয়মতান্ত্রিক স্বাভাবিক ওয়াকফ এই ওয়াকফটা যদি নিয়মতান্ত্রিকভাবে না হয় না জায়েজ আর যদি নিয়মতান্ত্রিক হয় তাহলে জায়েজ জায়েজের তিন প্রকার তিন প্রকারের মধ্যে প্রথম দুই প্রকারে যেখানে আপনি ওয়াকফ করবেন তখন এর পরের শব্দ থেকে আপনি তেলাওয়াজ শুরু করতে পারবেন আগের থেকে ইয়াদা করতে হবে না ইয়াদা তো বুঝেন আগে থেকে মিলানো আগের সাথে আবার জোড়া লাগানো এটা করতে হবে না দুই জায়গায় আর এক জায়গায় আপনি যেখানে ওয়াকফ করবেন ওয়াকফ করা ঠিক আছে জায়েজ কিন্তু এর পরের শব্দ থেকে আপনি সরাসরি তেলাওয়াত শুরু করতে পারবেন না ইফতিদা করতে পারবেন না ইফতিদা মানে হচ্ছে শুরু করা পরের শব্দ থেকে আপনি আর আরম্ভ করতে পারবেন না বরং আপনাকে পূর্বের শব্দ থেকে বা পূর্বের উপযুক্ত শব্দ থেকে আপনাকে ইয়াদা করতে হবে জোড়া দিতে হবে তো কথা খুব সহজ না নিয়মতান্ত্রিক ওয়াকফ নিয়ে আমরা আলোচনা করছি বাকি দুইটার কথা আমরা ভুলে গেলাম নিয়মতান্ত্রিক ওয়াকফের না যায়জ যেটা সেটা তো না যায়জেই আর যেটা জায়েজ সেটা তিন প্রকার দুই প্রকারের মধ্যে আমি যেখানে ওয়াকফ করব এর পরের শব্দ থেকে আপনি তিলাওয়াজ শুরু করব পূর্বের থেকে জোড়া দিতে হবে না ইয়া আদা করতে হবে না আর এক জায়গায় আমাকে পূর্ব থেকে পূর্বের উপযুক্ত শব্দ থেকে জোড়া দিতে হবে ইয়া আদা করতে হবে তাহলে নিয়মতান্ত্রিক অক্সের মধ্যে যেটা জায়েজ সেটা হচ্ছে তিন প্রকার তো এখন সেই তিন প্রকার কি কি কোন জায়গায় আমাকে আগের থেকে আবার ইয়াদা করতে হবে আর কোথায় আমাকে পূর্ব থেকে মিলাতে হবে না বরং পরের শব্দ থেকে আমি শুরু করতে পারবো এটা নিয়ে আমাদেরকে একটু আলোচনা করতে হবে চলুন তাহলে আল ওয়াকফুল ইখতিয়ারি আল জায়েজের প্রকার এটা তিন প্রকার তামুন ক্যাফিন হাসানুন দুই সাতাশ পৃষ্ঠায় পেয়েছেন শেষের দিকে তো জায়েজ ওয়াকফ যে শব্দে ওয়াকফ করা বৈধ ওটাই হচ্ছে জায়েজ ওয়াকফ ওই জায়েজ ওয়াকফটা তিন প্রকার তামুন ক্যাফিন হাসানুন এখন এই তিন নাম তো আমরা শুনলাম এখন কোনটা কি। প্রথম দুইটা হচ্ছে এমন যেখানে যেখানে যে শব্দে আপনি ওয়াকফ করবেন এর পরের শব্দ থেকেই আপনি ইফতদা করতে পারবেন পূর্ব থেকে আর ইয়া আদা করতে হবে না এদিকে সবাই খেয়াল করি আর শেষের যে প্রকারটা সেখানে আপনাকে আরও পূর্ব থেকে জোড়া দিতে হবে ইয়া আদা করতে হবে সরাসরি অফ ওয়াকফকৃত শব্দের পরের শব্দ থেকে শুরু করা যাবে না চলুন আমরা দেখি প্রথম হচ্ছে আল ওয়াকফুত পূর্ণাঙ্গ ওয়াকফ এটা কাকে বলে এমন শব্দে ওয়াফ করা যে শব্দের সাথে তার পরবর্তী শব্দের শাব্দিক ও অর্থগত কোনো সম্পর্ক নেই আপনি এমন শব্দে থামলেন যে শব্দের সাথে পরের শব্দের কোনো সম্পর্ক নেই শাব্দিক সম্পর্ক যেটা এ আরাবের সম্পর্ক তার কিবের সম্পর্ক সেটাও নেই আবার অর্থগত কোনো সম্পর্ক নেই মানে দুইটা আলোচনা সম্পূর্ণ ভিন্ন যেমন মনে করেন এই হজরত ইউসুফ আলী ইসলাইসাল্লামের ঘটনা যেখানে শেষ সূরা ইউসুফের শেষ যেখানে এর পরের থেকে নতুন সূরা শুরু তো ইউসুফ আলি ইসলামের ঘটনা শেষ পরের সূরার আলোচনা আবার ভিন্ন আলোচনা তো এই শেষ শব্দের সাথে পরের সূরার কোনো সম্পর্ক আছে অর্থগত কোনো সম্পর্ক নেই শাব্দিকও কোনো সম্পর্ক নেই এ ধরনের ওয়াকফটা সাধারণত আয়াতের শেষে যেখানে কোনো ঘটনা শেষ ও ক্ষেত্রেই হয়ে থাকে আয়াতেরও শেষ এখানে কোনো ঘটনাও শেষ হয়েছে সাধারণত ঘটনা বা আলোচনা শেষ হয়েছে এমন জায়গায় হয়ে থাকে হুকুম কি হুকুম হচ্ছে এমন শব্দে ওয়াকফ করা যাবে যেহেতু এই শব্দের সাথে পরের শব্দের শাব্দিক এবং অর্থগত কোনো সম্পর্ক নেই এই জন্য এখানে অফ করা যাবে এবং পরবর্তী শব্দ থেকে ইফতিদা তিলাওয়াত শুরু করা যাবে পূর্ব থেকে ইয়াদা করতে হবে না পূর্ব থেকে মিলাতে হবে না সংযোগ সৃষ্টি করতে হবে না এর একটা উদাহরণ দেখুন এর একটি উদাহরণ সুরাতুল বা করা এক নং পাড়ার দুই নং পৃষ্ঠার যে শুরু আলা এই শব্দটা এই শব্দটার সাথে পরের শব্দের ইন্নাল্লা দিন পরের শব্দের শাব্দিক কোনো সম্পর্ক নেই তার কিবের কোনো সম্পর্ক নেই তার কিব মানে কি আমরা অনেকে আরবি বুঝি অনেকে আরবি বুঝি না মনে করুন জায়দ আমরকে প্রহার করেছে ঘরের মধ্যে এই যে বাক্যটা বললাম প্রত্যেকটা শব্দ প্রহারের সাথে সম্পর্ক প্রহার করেছে কে করেছে জায়েদ তাহলে জায়েদ হচ্ছে প্রহারকারী কাকে প্রহার করেছে আমরকে আমর হচ্ছে প্রহার কিত তাহলে আমরেরও সম্পর্ক আছে কার সাথে প্রহারের সাথে দর ব্যাসই দু নাম ঘরের মধ্যে প্রহার করেছে তাহলে ঘরটা হচ্ছে প্রহারের জায়গা এটারও সম্পর্ক আছে প্রহার বা দরবার সাথে তাহলে পুরাটা বাক্যে যতগুলো শব্দ আছে সবগুলো শব্দের সাথে দরবার একটা শাব্দিক সম্পর্ক আছে আবার অর্থগত সম্পর্ক আছে তো এটা হচ্ছে আরবি ভাষার একটা বাক্যের ভেতরে পরস্পরের একটা সাজস থাকে কোনোটা ফায়েল কর্তা হয় কোনোটা মাফাউল হয় কোনোটা জরফ হয় তো ইত্যাদি হয়ে থাকে এটা হচ্ছে শাব্দিক সম্পর্ক তো মুফলিহন শব্দটার সাথে পরের শব্দের কোনো তার কিবের সম্পর্ক নেই অর্থগত সম্পর্ক নেই অর্থগত সম্পর্ক কীভাবে নেই সুরাতুল বাকার শুরু থেকে নিয়ে এ পর্যন্ত একটা আলোচনা মুমিনদের সম্পর্কে সুরাতুল বাকারা শুরু হয়েছে কোরআন সম্পর্কে যে এটা এমন একটি কিতাব যাতে কোনো সম্পর্ক নেই যাতে কোনো সন্দেহ নেই হুদাল্লী মুত্তাকিন এটা মুতাকিদের জন্য হৃদায়ত মুত্তাকিন কারা এর আলোচনা গিয়েছে আল্লা দুই নং গায়ের থেকে মন আসালিমা ফিকুন তো কোরআন এটা কাদের জন্য হেদায়েত মুত্তাকিদের জন্য মুত্তাকি কারা সেই আলোচনা করতে করতে এই জায়গায় এসে বলা হচ্ছে উল্কা আল্যাহুদ রবিহীম যারা মুত্তাকি যাদের মধ্যে মুত্তাকিদের বৈশিষ্ট্য পাওয়া যাবে তারাই হৃদায়তের উপর আছে এবং এরাই সফল কাম বাস আলোচনা শেষ এরপর আল্লাহ তালা বলতেছেন ইনাল্লা দিয়ে কাফারো নিশ্চয়ই যারা কাফের তো মুমিনদের আলোচনা শেষ এখন শুরু হচ্ছে কাদের আলোচনা কাফেরদের তাহলে এখানে একটা আলোচনা শেষ হলো কি না এবং মুফলি হউনের সাথে পরের আলোচনার তেমন সম্পর্ক নেই অর্থগত শাব্দিক কোনো সম্পর্ক নেই এজন্য আপনি এই শব্দের মধ্যে মুফলি হউনের মধ্যে যদি ওয়াফ করেন তাহলে এখানে ওয়াকফ করা সঠিক এবং পরের শব্দ থেকে আপনি ইয়াদা পরের শব্দ থেকে আপনি ইফতিদা করবেন পূর্ব থেকে আপনাকে আর মিলাতে হবে না এর নাম হচ্ছে তাম ওয়াকফ জায়েজের একটি প্রকার বৈধ ওয়াকফের একটি প্রকার হচ্ছে ওয়াকফ তাম বাস গেল বৈধ ওয়াকফের দ্বিতীয় প্রকার এখানেও যে শব্দে আপনি ওয়াকফ করবেন তার পরের শব্দ থেকে আপনি তিলাওয়াত আরম্ভ করতে পারেন ইফতিদা করতে পারেন পূর্ব থেকে আপনাকে ইয়াদা আদা করতে হবে না এইটার নাম হচ্ছে আল ওয়াকফুল কাফি এটা কাকে বলে কোরআনের এমন শব্দে এমন শব্দে ওয়াকফ করা যে শব্দের সাথে যে শব্দে আপনি ওয়াকফ করলেন যে শব্দের সাথে পরবর্তী শব্দের অর্থগত সম্পর্ক নেই তবে শাব্দিক অর্থগত সম্পর্ক আছে তবে শাব্দিক সম্পর্ক নেই যে শব্দে আপনি ওয়াফ করলেন সে শব্দের সাথে পরের শব্দের শাব্দিক সম্পর্ক নেই তবে অর্থগত সম্পর্ক আছে মানে আলোচনার সাথে কি আছে একটা সম্পর্ক আছে যে শব্দে আপনি ওয়াফ করলেন এখানে যে আলোচনা পরের শব্দগুলোতেও বা পরের আয়াতগুলোতেও বাক্যগুলোতেও একই আলোচনা এভাবে অর্থগত একটা সম্পর্ক আছে কিন্তু শাব্দিক সম্পর্ক নেই হুকুম এমন শব্দে ওয়াকফ করার হুকুম কি এমন শব্দে ওয়াকফ করা যাবে এবং তার পরবর্তী শব্দ থেকে তিলাওয়াত শুরু করা যাবে ইফতিদা করা যাবে পূর্ব থেকে ইয়াদা করতে হবে না যেমন এর একটি উদাহরণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেন মিনুন শব্দটা এখানে যদি আপনি ওয়াকফ করেন তাহলে এটা আল ওয়াকফুল এখানে করলে ওয়াকফ সঠিক এবং আপনাকে পূর্ব থেকে করতে হবে না মিলাতে হবে না পরের শব্দ থেকে আপনি তিলাওয়াত আরম্ভ করতে পারেন কেন মিনুন শব্দের সাথে পরের শব্দের শাব্দিক সম্পর্ক নেই তবে অর্থগত সম্পর্ক আছে এখানে একটু কারেকশন করে নিতে হবে বইয়ে একটু ভুল আছে কেননা উক্ত শব্দের সাথে পরবর্তী শব্দের শাব্দিক সম্পর্ক নেই তবে অর্থগত সম্পর্ক আছে এভাবে হবে দুশো পৃষ্ঠা পৃষ্ঠার চিত্রসহ তেজবিদ সংকলন লাই শব্দের সাথে পরবর্তী শব্দের শাব্দিক সম্পর্ক নেই তবে অর্থগত সম্পর্ক আছে কিভাবে দেখেন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন নিশ্চয় যারা কাফের তাদের ক্ষেত্রে বরাবর তুমি তাদেরকে সতর্ক কর আখেরাত সম্পর্কে জাহান্নাম সম্পর্কে কবরের আজাব সম্পর্কে সতর্ক কর আর না মিনুন এরা ইমান আনবে না বাস লুকিন তো এই লাইউ মিনুনের সাথে আল্লাহর শাব্দিক সম্পর্ক নেই তার কিবের সম্পর্ক নেই তবে অর্থের সম্পর্ক আছে কিভাবে এখানে আল্লাহ তালা কাফের ব্যাপারে বলেছেন এদেরকে তুমি সতর্ক করো আর না করো এরা না তাদের সম্পর্কে আল্লাহ তালা পরে বলতেছেন যে এদের অন্তরে আল্লাহ রাবুল আলমিন মহর মেরে দিয়েছেন হতাম আল্লাহ আলাহ সেম্মাইহিম এদের অন্তরে এদের শ্রবণে আল্লাহ রাবুল আলমিন মহর মেরে দিয়েছেন এবং এদের চোখর চোখের মধ্যে আল্লাহ আব্বুল আলমিন পর্দা ঢেলে দিয়েছেন যার কারণে তারা ইমান আনবে না তাহলে মিনুনের সাথে পরের আয়াতের অর্থের সম্পর্ক আছে কি না এটাও কাফেরদের ব্যাপারেই বলা হয়েছে ওটাও কাফেরদের ব্যাপারেই বলা হয়েছে এজন্য অর্থের একটা সম্পর্ক আছে তবে শাব্দিক সম্পর্ক নেই তো এই সকল ক্ষেত্রে আপনি ওয়াকফ করতে পারেন অক্ফ সঠিক এবং পরের শব্দ থেকে আপনি আদা করতে পারেন পূর্বর থেকে আপনাকে পরের শব্দ থেকে আপনি ইফতেদা করতে পারেন পূর্বের শব্দ থেকে আপনাকে ই করতে হবে না আল ওয়াকফুল জায়েজে দুই প্রকার আমরা দেখলাম যে যেখানে ওয়াকফ করলে ওয়াকফ সঠিক হয় এবং পরের শব্দ থেকেই শুরু করা যায় পূর্ব থেকে মেলাতে হয় না সংযোগ সৃষ্টি করতে হয় না ই আদা করতে হয় না এতটুকু বুঝে এসেছে এবার আসুন আল ওয়াকফুল জায়েজের তৃতীয় প্রকার এখানে ওয়াকফ করা সঠিক তবে পূর্ব থেকে ইয়াদা করে নিতে হবে পূর্ব থেকে আবার মিলাতে হবে সরাসরি ওয়াকফকৃত শব্দের পরের শব্দ থেকে ইফতেদা করা যাবে না চলুন আমরা পড়ি এরকে বলা হয় আল ওয়াকফুল হাসান এমন শব্দে ওয়াকফ করা যে শব্দের সাথে পরবর্তী শব্দের শাব্দিক ও অর্থগত সম্পর্ক বিদ্যমান এমন শব্দে ওয়াকফ করা যে শব্দের সাথে পরের শব্দের শাব্দিক সম্পর্কও বিদ্যমান অর্থগত সম্পর্কও বিদ্যমান তিন তবে ওই শব্দের মধ্যে ওয়াকফ করলেও অর্থ বুঝে আসে অর্থ পূর্ণাঙ্গ হয়ে যায় অর্থের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হয় না তিনটা কথা এমন শব্দ যে শব্দের অকফ করলে যে শব্দের সাথে পরের শব্দের শাব্দিক সম্পর্ক নেই অর্থগত সম্পর্ক নেই তবে ওই শব্দে ওয়াকফ করলে অর্থটা যথার্থ হয় তিনটা বৈশিষ্ট্য যে শব্দের মধ্যে আছে এমন শব্দে ওয়াকফ করলে সে ওয়াকফকে বলা হয় আল ওয়াকফুল হাসান এ ধরনের শব্দে ওয়াকফ করার হুকুম কি হুকুম হচ্ছে ওয়াকফ করা যাবে যেহেতু ওয়াকফ অর্থ এখানে পূর্ণ হয়ে যায় অর্থ যেহেতু এখানে কি হয় পূর্ণ হয় এই জন্য এখানে অক্ষ করা যাবে তবে যেহেতু পরের শব্দের সাথে এর শাব্দিক সম্পর্ক আছে আবার অর্থগত সম্পর্ক আছে এজন্য আপনাকে কি করতে হবে পূর্ব থেকে আবার মিলিয়ে নিতে হবে ইয়াদা করতে হবে সংযোগ সৃষ্টি করতে হবে সরাসরি পরের শব্দ থেকে ইফতেদা করা যাবে না প্রশ্ন হল পূর্ব থেকে কতটুকু পূর্ব থেকে আমি মিলাব এটার কোনো নিয়ম নাই উপযোগী শব্দ থেকে উপযুক্ত শব্দ থেকে যেখান থেকে মিলালে অর্থটা সুন্দর হয় এমন শব্দ থেকে আপনাকে মেলাতে হবে তো বলেন যে আমি কিভাবে বুঝব কোথা থেকে মিলালে অর্থ সুন্দর হবে যারা কোরআনের অর্থ বুঝে তাদের জন্য তো সহজ আর যারা কোরআনের অর্থ বুঝে না তারাও কোরআন পড়তে পড়তে আর উস্তাজ তাদেরকে তাম্বি করতে করতে তাদের মধ্যেও একটা যোগ্যতা তৈরি হয়ে যায় ইফকানা ছাত্ররা ছোট বাচ্চা হলেও সে তিন চার বছর উস্তাদের কাছে কোরআন পড়তে পড়তে সে বুঝে ফেলে যে এখান থেকে মিলানোটা বেখাপ্পা লাগতেছে এখান থেকে মিলালে সুন্দর হবে আল্লাহ রব্বুল আলমিন এটা বুঝা তাদের জন্য সহজ করে দেন কোরআন পড়তে পড়তে কোরআনের সাথে একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায় আল ওয়াকফুল হাসানের উদাহরণ দেখুন যেমন মনে করেন বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি আর আর রহমান যিনি দয়ালু যিনি অত্যন্ত করুণাময় তো বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি এই আল্লাহ শব্দের সাথে আর রহমান আর রাহিমের সম্পর্ক আছে না নাই আছে না আল্লাহর নামে শুরু করছি যিনি দয়ালু তাহলে দয়ালুকে আল্লাহ তাহলে আল্লাহ শব্দের সিফাত গুণবাচক নাম হচ্ছে আর রহমান আর রাহিম শাব্দিক সম্পর্ক পাওয়া গেল অর্থগত সম্পর্ক তো স্পষ্ট আল্লাহর নামে শুরু করছি যিনি দয়ালু যিনি করুণাময় তাহলে আল্লাহ শব্দটা হচ্ছে এখানে এমন যে শব্দের সাথে পরের শব্দের শাব্দিক সম্পর্ক বিদ্যমান অর্থগত সম্পর্কও বিদ্যমান তবে যদি আপনি শুধু বিসমিল্লা পড়েন তাইলে কি একটা কথা কমপ্লিট বোঝা যায় না আল্লাহর নামে শুরু করছি ক কিছু একটা বোঝা গেছে না কথা কমপ্লিট হয়েছে না কথা কমপ্লিট হয়ে গেছে যদিও এই শব্দের সাথে পরের শব্দের শাব্দিক এবং অর্থগত সম্পর্ক বিদ্যমান ফলে এই ধরনের ক্ষেত্রে ওয়কফ করাটা সঠিক জায়েজ তবে পূর্বের উপযুক্ত শব্দ থেকে আবার ইয়াদা করে নিতে হবে যেহেতু এই শব্দের সাথে পরের শব্দের শাব্দিক এবং অর্থগত সম্পর্ক বিদ্যমান এ হচ্ছে আল ওয়াকফুল জায়েজ বৈধ ওয়াকফের তিনটা প্রকার যে শব্দে আপনি ওয়াকফ করবেন সেই শব্দটার সাথে পরবর্তী শব্দের তিন ধরনের সম্পর্ক হবে প্রথম হচ্ছে তার সাথে পরের শব্দের শাব্দিক এবং অর্থগত কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে আল ওয়াকফুত উত্তাম এখানে ওয়াকফ করবেন এবং পরের শব্দ থেকে ইফতেদা করতে পারবেন কোনো সমস্যা নেই দ্বিতীয় হচ্ছে যে শব্দে আপনি ওয়াকফ করবেন ওই শব্দের সাথে পরের শব্দের শাব্দিক সম্পর্ক আছে কিন্তু অর্থগত শাব্দিক সম্পর্ক নেই কিন্তু অর্থগত সম্পর্ক আছে এটা হচ্ছে আল ওয়াকফুল কাফি। এমন শব্দে করা যাবে এবং পূর্ব থেকে ই আদা করা লাগবে না পরের শব্দ থেকেই আপনি ইফতেদা করতে পারবেন তৃতীয় হচ্ছে এমন শব্দ যে শব্দের সাথে পরের শব্দের শাব্দিক সম্পর্ক আছে অর্থগত সম্পর্কও আছে এমন শব্দে ওয়াকফ করা যাবে ঠিক তবে পূর্ব থেকে আপনাকে ইয়ে আদা করতে হবে সরাসরি ওয়াকৃত শব্দের পরের শব্দ থেকে ইয়াদা করা ইফতিদা করা যাবে না এই হচ্ছে আল ওয়াকফুল জায়েজের তিন প্রকার শেষ তো আল ওয়াকফুল ইখতিয়ারি নিয়মতান্ত্রিক স্বতঃস্ফূর্ত স্বাভাবিক ওয়াকফের দুইটা প্রকার ছিল জায়েজ আর না জায়েজ জায়েজের তিন প্রকার পড়ে ফেললাম এবার আসুন না জায়েজ ওয়াকফ কোথায় ওয়াকফ করা না জায়েজ এটা ওই ওয়াকফুল জায়েজে তিন নাম্বার প্রকার থেকেই বের হবে তিন নাম্বার প্রকারটা কি ছিল এমন শব্দ যে শব্দের সাথে পরের শব্দের শাব্দিক সম্পর্ক আছে অর্থগত সম্পর্ক আছে তবে এখানে ওয়াকফ করলেও অর্থটা পরিপূর্ণ হয়ে যায় এবার আসুন আর ওয়াকফুল কবি ওয়াকফ না জায়েজ গায়ের জায়েজ যেখানে ওয়াকফ করা জায়েজ নাই যেটা হচ্ছে কোরআনুল কারিমের এমন শব্দ যে শব্দের সাথে পরবর্তী শব্দের শাব্দিক সম্পর্ক বিদ্যমান অর্থগত সম্পর্ক বিদ্যমান এবং এরূপ শব্দে ওয়াকফ করলে অর্থ পাল্টে যায় অর্থ পরিবর্তন হয়ে যায় অর্থের মধ্যে জটিলতা সৃষ্টি হয় সমস্যা সৃষ্টি হয় বুঝতে পেরেছেন হুকুম হুকুম হচ্ছে এ ধরনের শব্দে ওয়াকফ করা যাবে না তাহলে ওয়াকফুল জায়েজে তিন নাম্বার প্রকার থেকে না জায়েজের একটা শর্তের শুধু পার্থক্য সেটা হচ্ছে ওখানে ওই শব্দে ওয়াকফ করলে অর্থের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হয় না আর এখানে এ ধরনের শব্দে ওয়াকফ করলে অর্থের মধ্যে সমস্যা সৃষ্টি হয় বুঝতে পেরেছেন হ্যাঁ তাহলে হুকুম কি হুকুম হচ্ছে ধরনের শব্দে ওকফ করা যাবে না যেমন সহজ একটি উদাহরণ হে দারগন তোমরা তোমরা নামাজের কাছে যেও না এতটুকু বলে যদি কেউ ওয়ক করে হে ইমান তোমরা নামাজের কাছে যেও না তাহলে অর্থটা কি কমপ্লিট হয়েছে না এখান থেকে মানুষ ভুল বুঝবে ভুল মেসেজ পাবে যতক্ষণ পর্যন্ত আপনি পরের কথাটা না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার কথাটা সঠিক না নামাজের কাছে যেতে না করতেছেন আপনি আল্লাহ তালা কি বলতেছেন তোমরা নামাজের কাছে যেও না ও যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে ততটুকু কথা তো বলতে হবে তাহলে ওয়াফ করতে হবে আপনাকে ইয়া হ্য দুই নম্বর কথা হচ্ছে আরেকটি বিষয় স্বাভাবিকভাবে আমরা খেয়াল রাখব যে কখনো আমরা ফাইলকে বাদ দিয়ে ফেলের উপর অফ করব না মানে কাজের কর্তাকে বাদ দিয়ে শুধু ক্রিয়ারতে অফ করব না অনুরূপভাবে মাফাউলকে বাদ দিয়ে ফাইলের উপর অফ করব না এভাবে কিছু নিয়ম আছে সে নিয়মগুলোর দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ এরপরে যে কথাটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে দেখি ওয়াকফ করা জায়েজ খেয়াল করুন এদিকে ওয়াকফ জায়েজ ওয়াকফ না জায়েজ তারপরে ওয়াকফ লাজিম আবশ্যক এগুলো কি ওয়াকফ জায়েজ না জায়েজ মানে কি এখানে অফ করলে গুণা হবে গুণা হবে না কত মানুষ আছে কোরআন বুঝে না অর্থ বুঝে না সে কিভাবে বুঝবে যে এখানে অর্থপূর্ণ হয়েছে কি হয় নাই এআই হল্লাদিনা মানু ল তক্রবুসলা মক্তব্যের ছেলেরা প্রথম প্রথম সে কি বুঝবে যে এখানে কি বলা হচ্ছে একটা অনারবী মানুষ সে অর্থ জানে না কোরআন পড়তেছে গ্রামের মহিলা শহরের মানুষ আরবি সম্পর্কে জানে না বছরে এক দুইবার রমজানে কোরআন পড়ে সে কি করে বুঝবে জায়েজ না জায়েজ তো এখানে অফ করলে কি গুণা হবে যদি বলা হয় গুণা হবে তাহলে তো মানুষের কোরআন পরে এবার যাবে এখানে যে বলা হচ্ছে জায়েজ আর না জায়েজ এগুলো ফিখের জায়েজ না জায়েজ না ফিখের মধ্যে যে বলে এই এটা করা না জায়েজ এটা করা জায়েজ, এটা ওয়াজিব এরকম না বরং তিলাওয়াজ শাস্ত্রের তিলাওয়াজ শাস্ত্রের জায়েজ না জায়েজ হ্যাঁ খুব অল্প কিছু জায়গায় যেখানে একেবারে অর্থ পরিবর্তন হয়ে গেল নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল ওই সকল ক্ষেত্র ছাড়া বাকি ওয়াকফের এই জায়গাগুলো এগুলো হচ্ছে তাজবিদ শাস্ত্রের জায়েজ না জায়েজ এগুলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ না জায়েজ এরকম বিষয় নয় আশা করি আমরা বুঝতে পেরেছি